হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি উপমা। আজকে খুব সেজে গুজে ভিডিওটা করেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা মেকআপ ভিডিও দেবো, মেকআপ ভিডিও দেব, তো টাইম হচ্ছিল না। ব্লগিং করতে করতে, ব্লগিংয়ের মাধ্যমে অনেক কিছু শেয়ার করতে করতে আমার আর টাইম হয়ে উঠছিল না যে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। তো একটা করলাম, আমার ড্রেসের কালার অনুযায়ী আমার আই মেকআপটা করার চেষ্টা করেছি। অ্যান্ড জানি না কতটা সাকসেসফুল হয়েছি, তোমরাই ভালোভাবে বলতে পারবে কতটা কি হয়েছে না হয়েছে। সো ইন্ট্রোটা তো বোধহয় ডাবল করে দেওয়া হয়ে গেল আমার, কারণ নেক্সটে বোধহয় আবার কিছু বলার রয়েছে আমার। তো যাই হোক, তোমরা জানিও, দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার এই লুকটা তোমাদের কতটা পছন্দ হয়েছে। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। সো ইয়া, ভিডিওটা শেষ অবধি দেখো অ্যান্ড জানিও আমার এই লুকটা কেমন হয়েছে। তো অনেকদিন পর আমি আবার একটা মেকআপ ভিডিও শ্যুট করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে অ্যান্ড হেল্পফুল হবে। সো ফার্স্টেই যেটা করণীয়, মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। দেন আমি মামা আর্থের রাইস সিরাম অ্যাপ্লাই করছি মুখে, অ্যান্ড ভালো করে জাস্ট জেন্টলি ম্যাসাজ করে নিতে হবে। আর এরপর আমি অ্যাপ্লাই করব হচ্ছে রাইস জেল ক্রিম, যেটা কিনা মানে আমি ডেইলি ইউজ করি, আর মেকআপ করার আগেও তোমরা এটা ইউজ করতে পারো। অ্যান্ড আমি এটা ইউজ করি বিকজ এটা লেখাই রয়েছে প্যাকিংয়ের গায়ে বা প্যাকেটের গায়ে যে এটা মেকআপ করার আগে মুখে অ্যাপ্লাই করা যাবে। সো এটাও সিরাম যেরকমভাবে জেন্টলি আমরা মুখে অ্যাপ্লাই করেছিলাম, ম্যাসাজ করেছিলাম, ঠিক সেইভাবে ম্যাসাজ করে নিতে হবে। অ্যান্ড যতক্ষণে এটা অবজার্ভ হচ্ছে এটা ম্যাসাজ করে যেতে হবে। তো অলরেডি ইটস ডান। নেক্সট স্টেপ হচ্ছে কালার কারেক্টার, মানে প্রো কালার কারেক্টার, যেটা কিনা আমার ডার্ক স্পটস হাইড করতে ভীষণ হেল্প করে। এখন সেই তুলনায় ডার্ক স্পট অনেকটাই কমে গেছে, বাট যেটুকু যা আছে সেটুকু হাইড করতে বেশ হেল্পফুল হয়। তো ফার্স্ট টাইম এখানে দুটো প্রো কালার কারেক্টার ইউজ করছি, যেটা আগে ডার্ক, যেটা যে শেডটা ডার্ক সেটা আগে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা কিনা আমার ডার্ক স্পট হাইড করতে সাহায্য করছে। আফটার দ্যাট এটাকে একটা ছোট মেকআপ ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নেবো ভালো করে। তোমরা চাইলে মেকআপ ব্রাশের সাহায্যেও এটাকে ব্লেন্ড করতে পারো, বাট স্পঞ্জের সাহায্যে করতে বেশ মজা লাগে, বেশ খুব তাড়াতাড়ি হয়। আফটার দ্যাট আমার ডার্ক যে কি বলবো শেডটা ছিল, ওটার থেকে লাইট আর একটা একটা শেড লাইট আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার স্কিন টোন অনুযায়ী পুরোপুরি জিনিসটা বসে যায়। আমি যখন ব্লেন্ড করব তোমরা দেখতেই পাবে আমার স্কিন কালারের সাথে পুরোপুরি জিনিসটা বসে গেছে। অ্যাপ্লাই করার পর সেম আমি ছোট সেই সেম স্পঞ্জ ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কালারের সঙ্গে মানে আমার কমপ্লেকশনের সাথে পুরোপুরি মিশে গেছে। এরপর আমি ইউজ করছি ফিট মি 330 শেড। তো এটা জাস্ট ট্যাপ করে আমি মুখে অ্যাপ্লাই করে নেবো। দেখতেই পাচ্ছ যতবারই অ্যাপ্লাই করতে যাই ঠিক সেম জায়গায় আগেও প্রো কালার কারেক্টার লেগে গেছিলো। যাই হোক, তো সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই আমার এরকম কফিং হচ্ছে। তো ট্যাপিংয়ের মাধ্যমে আমি ভালো করে ফাউন্ডেশনটা সারা মুখে অ্যাপ্লাই করে নেবো, একটা বড় স্পঞ্জ ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নেবো। ফাউন্ডেশনটাকে ম্যাট ফিনিশ লুক দেওয়ার জন্য আমি এখানে ফিট মি কম্প্যাক্ট ইউজ করছি, যেটা কিনা আমার শেড অনুযায়ী নেওয়া হয়েছে। একটা টোন মেবি বেশি, তো শুধু মুখে অ্যাপ্লাই করলেই হবে না, কানে গলায় অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু কান গলা দুটো আলাদা লাগবে, মুখ আলাদা লাগবে, দেখতে ভীষণই অড লাগবে। সো তারপর ইউজ করছি এসকিউএর ট্রান্সলুশন পাউডার, যেটা কিনা আমার হাইলাইটেড সরি হাইলাইট এরিয়াতে দেবো আর চোখের নিচে দেবো, কারণ ফেস মেকআপ তো মোটামুটি হয়ে গেছে, মেন হচ্ছে আই মেকআপ। তো আই মেকআপ করার আগে মানে আমি চোখের তলায় চিক বোনস, নাকের ওপরে, ফোরহেডে আমি অ্যাপ্লাই করে নেবো। এরপর আমি আই মেকআপের জন্য ফার্স্ট স্টেপ যেটা সুইস বিউটির কনসিলার আমি আগে অ্যাপ্লাই করে নেব, তারপর
সেটাকে ভালো করে একটা ছোট ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে দেবো। অ্যান্ড জেন্টলি ব্লেন্ড করবো, দেখে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করছে, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে আর কিছুই না। তো যাই হোক, খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এটার উপরে আমি অ্যাপ্লাই করব হচ্ছে আবার আরও একটা ফিট মির ফাউন্ডেশন আছে, যেটা শেড নাম্বার হচ্ছে 310, যেটা কিনা আমার আগের থেকে 1 শেড বা 2 শেড বেশি, হ্যাঁ মানে কি বলবো, 2 শেড বেশি লাইট। তো সেটা আমি চোখের ওপর দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা শেষ হয়ে গেছে, পরে হাতে যখন আমি এটাকে কি বলবো হাতের ওপর নেওয়ার চেষ্টা করছিলাম, বেরোচ্ছিল না। তো যাই হোক, নতুন কিনতে হবে, কি আর করা যাবে। তো সেটাও তাই, চাইলে তোমরা তোমাদের যে শেড রয়েছে ফাউন্ডেশনে, সেই ফাউন্ডেশনও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করব সেম কম্প্যাক্ট পাউডার ইউজ করবো আমার চোখের উপরে, যাতে আই শ্যাডো অ্যাপ্লাই করার সময় কোনো রকমভাবে কোনোভাবে কেকিনেস না থাকে বা আই শ্যাডো অ্যাপ্লাই করার সময় কোথাও কোথাও আটকে না যায়। তো ফার্স্ট অফ অল আমি আমার আই শ্যাডো প্যালেট থেকে ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নেবো। আর ট্রানজিশন শেডের জন্য এখানে আমি ইউজ করছি ইয়েলো কালার আর ডার্ক অরেঞ্জ কালার, দুটো একসাথে মিক্স আপ করে নিয়ে আমি আমার কি বলবো ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ এখানে দুটো চোখেই আমার কমপ্লিট ট্রানজিশন শেড অ্যাপ্লাই করা। এরপর আমি যেহেতু আমার কুর্তির কালার গ্রিন ছিল, তো আমি চেষ্টা করেছি একটা গ্রিন আই মেকআপ ক্রিয়েট করার অ্যান্ড সাথে কাট ক্রিজ করার। তো যাই হোক, দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, জানি না কতটা আমি ক্লিয়ার দেখাতে পেরেছি তোমাদেরকে, বাট আই হোপ আমি যেভাবে অ্যাপ্লাই করেছি সব কিছু বা যেভাবে ধীরে ধীরে করেছি, কারণ আমি ফার্স্ট টাইম গ্রিন আই মেকআপের সাথে কাট ক্রিজ করেছি, তো শেয়ার করলাম তোমাদের সাথে যে কিরকম কি বৃত্তান্ত কিভাবে করেছি আমি। তো যাই হোক, প্রথমে একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি, যেটা কিনা ট্রান্সলেশন শেড অ্যাপ্লাই এর পর তারপরে ভি কর্নারে অ্যাপ্লাই করেছি ভালো করে, তারপরে আস্তে আস্তে পুরো চোখে অ্যাপ্লাই করেছি চোখের উপরে। দেন আমি আবার সেম কনসিলার নিয়ে কাট ক্রিজের জন্য আমি জাস্ট হাফ আমি এটাকে অ্যাপ্লাই করবো, অ্যান্ড একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে সেটাকে স্প্রেড করে নেবো অ্যান্ড ট্যাপ করে নেবো, যাতে কাট ক্রিজটা ভালোভাবে বোঝা যায়। তাড়াহুড়োর কিছু নেই, টাইম নিয়ে ধীরে সুস্থে করলেও কোনো ক্ষতি হবে না, তাড়াহুড়ো করলেই মানে ঘেটে যায় এটা। এর আগেও আমি কাট ক্রিজ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাড়াহুড়োতে হয় না কখনো, এটা হাতে টাইম নিয়ে করতে হয়। তো যাই হোক, খুব ধীরে সুস্থে মানে শেড বুঝে বুঝে আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে। তো তারপর যখন এটাকে পুরো অ্যাপ্লাই হয়ে গেছে, ট্রান্সলুশন পাউডার যেটা রয়েছে সেটা একটুখানি রিং ফিঙ্গারের মাথায় নিয়ে হালকা করে সেই কনসিলারের ওপর ট্যাপ করে দিতে হবে, যাতে কনসিলারের কোনো রকম কোনো কেকিনেস না থাকে বা ওয়েটি লুকটা না থাকে, না হলে পরে যে আমি আই শ্যাডোটা অ্যাপ্লাই করবো তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, মানে কি বলবো খাপছাড়া খাপছাড়া হয়ে থাকবে। এরপর আমি একটা গ্লেজি গ্রিন লাইট গ্রিন আই শ্যাডো আমার কাট ক্রিজের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে, অ্যাটলিস্ট একটা যে কাট ক্রিজ করেছি মোটামুটি বোঝা হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটি মাসকারা, আর আমি এখানে আইল্যাশ আবার অনেকদিন পর মানে কি বলবো অ্যাপ্লাই করবো, আইল্যাশ লাগাবো। সো আইল্যাশ লাগানোর আগেও আমি মাসকারা দিয়ে আবার কি বলবো চোখের বাধাগুলোকে একটু বড় করে নিচ্ছি। তো এটা সিউস বিউটির কি বলবো মাসকারা ইউজ করেছি। এরপর যেটা মেইন পার্ট এটা হচ্ছে কি আইলাইনার অ্যাপ্লাই করা, আর আমার এই আইলাইনারটা বহু বছর কি প্রায় 3 বছর হয়ে গেছে আইলাইনারটা আমি ইউজ করছি, বাট আজকে পড়তে গিয়ে দেখলাম এই আইলাইনারের ব্রাশটা মানে খুবই খারাপ হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমার যে আইলাইনার ব্রাশ রয়েছে আমার মেকআপ ব্রাশের মধ্যে, তো ওইটার দিয়ে আমি বোধহয় কিছু একটা করেছিলাম যার জন্য ওটা ধোয়া হয়নি। তো এই আইলাইনারের যে মেইন যে ব্রাশ, এই ছোট ব্রাশটা দিয়ে আইলাইনার পরতে খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, দুটো চোখে কোনো রকমে পরে নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি, মানে মারাত্মক অসুবিধা হয়েছিল, প্রায় আমার যেখানে 5 মিনিটের মধ্যে আইলাইনার পড়া হয়েছে সেখানে আমার নয় নয় করে 20 মিনিট লেগেছে। এরপর আমি অ্যাপ্লাই করে দেবো সেম ট্রানজিশন শেড আমার চোখের নিচে, যেটা দেখতে ভীষণই ভালো লাগে। আগে আমি যখন মেকআপ করতাম আমি চোখের নিচে কখনোই আইশ্যাডো দিতাম না, বাট যখন আমি দেওয়া শুরু করি বেশ ভালোই লেগেছে।
এই ট্রানজিশন অ্যাপ্লাই করার পর আমি আমার ওয়াটার লাইনে হোয়াইট আইলাইনার, সরি হোয়াইট কাজল আমি অ্যাপ্লাই করে নেবো। আইলাইনার আইলাইনার করতে করতে আইলাইনারই বলে যাচ্ছি। ভালো করে হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নেব, একটু সাবধানে অ্যাপ্লাই করবে, কারণ আমার চোখের আই বলে খুব খোঁচা লাগছিল, কারণ ঠিকভাবে কাটা ছিল না, তো মাঝখানে আমার চোখে লেগে গিয়েছিল বলে আমার ভিডিও অফ করতে হয়েছিল কিছুক্ষণের জন্য। তারপরে আবার স্টার্ট করি। হাতের কাজে আমি কাজল পাচ্ছিলাম না, তো একটা কাজল পেন্সিল পেয়েছিলাম যেটা কিনা ব্রাউন কাজল ছিল। সেই ব্রাউন কাজল দিয়ে আমি কাজলটাকে ডার্ক করার চেষ্টা করি। এই ব্রাউন কাজলের ওপর আমি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সেটাকে মেকআপ করি, সেটাকে একটা জায়গায় আনি, কারণ আবার তোমরা এটা ব্ল্যাক কাজল দিয়েই করবে, আবার ব্রাউন কাজল দিয়ে করো না, যেহেতু আমার কাছে মানে আমার হাতের কাছে কাজলটা খুঁজে পাচ্ছিলাম না, তো আমি ব্রাউন কাজলটা হাতের কাছে ছিল ওটা দিয়েই করেছি। অ্যান্ড পরে দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমি সেটাকে মেকআপ করে ফেলেছি। এরপর আসছে মেইন পার্ট, যেটা হচ্ছে আইব্রাউ মেকআপ। আইব্রাউ মেকআপ আমি সাধারণত করি না, আইব্রাউতে কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো রকম কোনো মেকআপ অ্যাপ্লাই করি না, থেকে বড় কথা কোনো রকম কোনো শেড আমি অ্যাপ্লাই করি না। বাট আজকে আমি করছি, সেটা হচ্ছে গিয়ে জাস্ট যেহেতু আমার ব্রাউ বোনে এক্সট্রা ট্রানজিশন শেড পড়ে গেছিলো, সেটাকে একটু ঠিকঠাক করার জন্য আর আইব্রাউটাকে ঠিকঠাক দেখানোর জন্য আজকে এখানে আমি একটু কনসিলার হালকা করে ওই ব্রাশ দিয়ে একটুখানি ঠিক করে নিয়েছি। এরপর আমার যে আইব্রাউ যে সামনের দিকটা রয়েছে সেটা একটুখানি ফিল করেছি, দেখতে খুব একটা খারাপ লাগছিল না, পুরোপুরি ফিল করিনি, বাট সামনের দিকটা একটু ফিল করে নিয়েছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল, তো পরের বার থেকে তাই করব। যেহেতু চোখের নিচে আমার প্রচুর আইশ্যাডো পড়েছিল, ট্রান্সলুশন পাউডার তো দেওয়া ছিল, সেটা দিয়ে ধরে দিয়েছিলাম, বাট তাও একটু কালো কালো হয়ে গেছিল, এটা হয়েই যায়, তো সেটা আমি জাস্ট ক্লিয়ার করার পর সেখানে আমি আরেকটু কনসিলার দিই। কনসিলার দেওয়ার পর সেটাকে ব্লেন্ড করে নিই, ব্লেন্ড করে নেওয়ার পর সেখানে কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেট আপ করে নিই। কম্প্যাক্ট ইউজ করার পর সেখানে আমার এই কন্ট্রোল প্যালেট থেকে আমি সেখান থেকে হোয়াইট শেডটা অ্যাপ্লাই করি। হোয়াইট শেডটা আমি আমার চিক বোনস, আমার চোখের তলায়, নাকের ওপরে অ্যান্ড থুতনিতে একটু অ্যাপ্লাই করে নিই। এটা কিন্তু ব্লাশন আমি ইউজ করিনি, আমি খুব একটা ইউজ করি না, কারণ হাসলে এমনি আমার ব্লাশ হয়, তো ব্লাশন আমাকে ইউজ করতে হয়নি। চোখের নিচে আমি অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি কন্টিউরিং এর জন্য অন্য একটা ব্রাশ নিয়েছি অ্যান্ড ব্রাউন যে শেডটা রয়েছে সেটা দিয়ে আমি কন্টিউরিং করে নিয়েছি। কন্টিউরিং আমার বেস্ট পার্ট, আমার মনে হয় আমার কাছে বেস্ট পার্ট লাগে, বাট আমার ন্যাচারালি তোমরা যদি আমার পিক্স দেখো সেখানে আমরা বা আমার ব্লগিং এ দেখো, আমার মুখটা ন্যাচারালি মনে হয় যে কন্টিউরিং করা, তো যার জন্য খুব একটা বেশি কন্টিউর করতে হয় না, বাট মেকআপের পার্ট তো সেটা তো দেখাতেই হয়। তো যাই হোক, আফটার দ্যাট লাস্ট স্টেপ হচ্ছে, না লাস্ট স্টেপ না, মেকআপের মেইন পার্ট হচ্ছে, মেইন পার্টের থেকে বড় কথা হচ্ছে আমার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে লিপস্টিক। তো আমি ভেবেছিলাম এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে অন্য একটা শেডের সঙ্গে কম্বাইন করবো, বাট যখন আমি ফুললি এটাকে অ্যাপ্লাই করি খুবই বিচ্ছিরি লাগছিল, খুবই বিচ্ছিরি লাগছিল, ভেবেছিলাম মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরবো, এটাকে মেইন রাখবো, বাট না, পরে আমি এর উপরেই আমার ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর যে শেডটা আমি আগে দিয়েছিলাম সেটা দিয়ে আমি হাইলাইট করে নিই, দেখতে বেশ ভালো লাগছিল, তখন দেখতে বেশ ভালো লাগছিল, তার আগে মানে যখন ফার্স্ট ওটা অ্যাপ্লাই করি মানে বিকট লাগছিল দেখতে। আর এই ব্রাউন লিপস্টিকটাকে হাইলাইট করার জন্য আমি ফার্স্টে যে একদম হালকা পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি মাঝখানে জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে একটু স্প্রেড করে নিয়েছি। নাও ইটস লুকস সো গুড, খুবই ভালো লাগছে।
এবার চলে আসছি হাইলাইটিং এ। হাইলাইটিং এ হাইলাইট ভালো করে করতে হবে, একটু আর্টিফিশিয়াল হাসি দিয়ে হাইলাইট করে নিতে হবে। আবার তখন নিজেরই নিজের মুখ থেকে হাসি পাচ্ছিল, একটু কার্টুন টাইপের লাগছিল নিজেকে। যাই হোক, ভালো করে হাইলাইট করে নিতে হবে। বলো বলো কেমন লাগছে? যাই হোক, অনেক খাটাখাটনির পর এই লুকটা ক্রিয়েট হয়েছে। আগেও বলেছি, এখনো বলছি, প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। সেইভাবে এখনো আমার সেট আপ হয়নি, ঘরের সব জিনিসপত্র অগোছালো ছিল। তো জানিও কেমন হয়েছে। তো গাইস, আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা তোমরা কোনো বিয়ে বাড়িতেও ক্রিয়েট করতে পারো, বা তোমরা সরস্বতী পুজো আসছে, যারা শাড়ি পরো না, শাড়ি ক্যারি করতে তোমাদের অসুবিধা হয়, তারাও এই লুকটা ক্রিয়েট করতে পারো। সো ইয়াম, আজকে আমি একটা কাট ক্রিজ লুক করেছি, চেষ্টা করেছি, জানি না কতদূর কী হয়েছে, বাট যত দূরই হয়েছে আমার কাছে তো বেস্ট লেগেছে। বাট তোমরা বলবো তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। Till then, do like, share and subscribe to my channel. আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অথচ দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।